বিশ্বের সবচেয়ে বড় ট্র্যাক্টর প্রোডিউসার, ডিস্ট্রিবিউটর ও সেলার এবং ইন্ডিয়ান অটোমোবাইল ইন্ডাস্ট্রির চতুর্থ বৃহত্তম কার ম্যানুফ্যাকচারার মাহিন্দ্রা সম্প্রতি বাংলাদেশে তাদের সাবসিডিয়ারিটি বন্ধ করে দিয়েছে। বাংলাদেশে দীর্ঘ 25 বছর ধরে নিজেদের বিভিন্ন সেগমেন্টের ভেহিকেলগুলো ইম্পোর্ট ও ডিস্ট্রিবিউট করে যাচ্ছে মাহিন্দ্রা গ্রুপ। দেশে অটোমোবাইলের চাহিদা ও সম্ভাব্য বাজার দেখতে পেয়ে 2019 সালে মাহিন্দ্রা গ্রুপ সরাসরি বাংলাদেশে পণ্য আমদানির জন্য দেশেই একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠা করে। কিন্তু নানা কারণে সেই সাবসিডিয়ারিটি প্রতিষ্ঠার পরবর্তী 4 বছরে কোনো ধরনের অপারেশনই রান করেনি। ফলশ্রুতিতে 2023 সালে সাবসিডিয়ারিটির শেয়ারহোল্ডারদের সম্মিলিত আহ্বানে এটিকে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়। আমাদের আজকের ভিডিওতে আপনাদের জানাবো মাহিন্দ্রা কেন বাংলাদেশ থেকে চলে গেল। ১৯৪৫ সালে মালিক গুলাম মোহাম্মদ জেসি মাহিন্দ্রা এবং কেসি মাহিন্দ্রার হাত ধরে যাত্রা শুরু করে ভারতের অন্যতম জনপ্রিয় অটোমোবাইল ম্যানুফ্যাকচারার কোম্পানি মাহিন্দ্রা অ্যান্ড মোহাম্মদ। শুরুতে কোম্পানিটি মূলত যুক্তরাজ্যের সাপ্লাইদের কাছ থেকে স্টিল আমদানি করে তা ভারতে ডিস্ট্রিবিউট করত। ১৯৪৭ সালে দেশভাগের পর মালিক গুলাম মোহাম্মদ পাকিস্তানে চলে গেলে কোম্পানিটির নাম পরিবর্তন করে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা রাখা হয়। একই বছর আমেরিকার উইলিস ওভারল্যান্ড এক্সপোর্ট কর্পোরেশনের কাছ থেকে ডিসম্যান্টেলড 75টি জিপ আমদানি করে সেগুলো ভারতে রিঅ্যাসেম্বল করে বিক্রির মাধ্যমে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে ব্যবসা শুরু করে মাহিন্দ্রা। 1950-এর দশকের শুরুর দিকে কোম্পানিটি কমার্শিয়াল ভেহিকলস এবং এগ্রিকালচার ট্র্যাক্টরস ম্যানুফ্যাকচারিং শুরু করে। পরবর্তী কয়েক দশকে কোম্পানিটি নিজেদের প্রোডাক্ট রেঞ্জ বাড়ানোর পাশাপাশি এক্সপোর্ট করতে শুরু করে। 1995 সালে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ফোর্ড মোটর কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চারে ভারতে প্যাসেঞ্জার কার ম্যানুফ্যাকচার করতে শুরু করে। এই পার্টনারশিপের মেয়াদ 2005 সালে শেষ হয়ে গেলে MNM SUV ম্যানুফ্যাকচারিং শুরু করে এবং গ্লোবালি বিজনেস এক্সপ্যানশনে ফোকাস করে। যার ধারাবাহিকতায় রেনল্ডস এবং নিসানের মতো গ্লোবাল অটোমোবাইল ম্যানুফ্যাকচারদের সাথে জয়েন্ট ভেঞ্চার এস্টাবলিশের পাশাপাশি সাউথ কোরিয়ার সাংইয়ং মোটরস এবং ইতালির পিনিনফারিনাকে অ্যাকোয়ার করে নেয় মাহিন্দ্রা। সাবসিডিয়ারি, জয়েন্ট ভেঞ্চার এবং পার্টনারশিপের মাধ্যমে বর্তমানে বিশ্বের 100টিরও বেশি দেশে নিজেদের অপারেশন রান করছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। বাংলাদেশে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার যাত্রা শুরুটা 1994 সালে। দেশীয় দুই প্রতিষ্ঠান র্যাঙ্কস গ্রুপ ও কর্ণফুলি গ্রুপ বাংলাদেশে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার পিকআপ, ট্রাক, ট্রাক্টর এবং প্যাসেঞ্জার কার সহ সকল ধরনের অটোমোবাইল ডিস্ট্রিবিউট করে। র্যাঙ্কস গ্রুপের দুটি প্রতিষ্ঠানের মধ্যে র্যাঙ্কস মোটরস মাহিন্দ্রা ব্র্যান্ডের পিকআপ সহ বেশ কয়েক ধরনের ফোর হুইলার ভেহিকল ডিস্ট্রিবিউট করে। অন্যদিকে আরেক সাবসিডিয়ারি র্যাঙ্কন মোটরস 3 টন বা তার বেশি পণ্য ধারণ ক্ষমতার মাহিন্দ্রার কমার্শিয়াল ভেহিকেলের পাশাপাশি দেশের রাজশাহী ও রংপুর এলাকায় মাহিন্দ্রার ট্রাক্টর ডিস্ট্রিবিউট করে। এছাড়া দেশের অন্যান্য বিভাগ ও বিভাগীয় শহরগুলোতে মাহিন্দ্রার ট্রাক্টর ডিস্ট্রিবিউট করছে কর্ণফুলি গ্রুপ। প্রায় 30 বছর ধরে বাংলাদেশে ব্যবসা পরিচালনা করা মাহিন্দ্রার বর্তমানে 50,000েরও বেশি বাংলাদেশি কাস্টমার রয়েছে। এমনকি 2019 সালে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা বাংলাদেশে ব্যবসা আরও এক্সপ্যান্ড করার উদ্দেশ্যে মাহিন্দ্রা বাংলাদেশ প্রাইভেট লিমিটেড নামে একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠা করেছিল। এই সাবসিডিয়ারিটি মূলত বাংলাদেশে মাহিন্দ্রার পণ্য আমদানির ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা এড়িয়ে নিজেরাই ডিস্ট্রিবিউট করার মাধ্যমে বিজনেস আরও এক্সপ্যান্ড করার জন্য প্রতিষ্ঠা করা হয়। এই সাবসিডিয়ারিটির মাধ্যমে দেশের মার্কেটে মাহিন্দ্রা যেন প্রতিটি সেগমেন্টে কম্পিটিশনকে সরাসরি অ্যাড্রেস করতে পারে এবং প্রতিবেশী এই মার্কেটে নিজেদের অবস্থান যেন আরও শক্তিশালী করতে পারে সেজন্য সরাসরি নিজস্ব এই সাবসিডিয়ারিটি যাত্রা শুরু করে। এছাড়া দেশের মার্কেটে মাহিন্দ্রা শক্ত অবস্থান দখল করে নেওয়ার পাশাপাশি ইভেন্চুয়ালি বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করারও পরিকল্পনা ছিল প্রতিষ্ঠানটির। কিন্তু গত 4 বছরেও বাংলাদেশে মাহিন্দ্রা যেসব সেগমেন্টে ব্যবসা করে যেমন ট্রাক্টর, পিকআপ, ট্রাক, এই সেগমেন্টগুলোতে নিজেদের কাস্টমার বেস বাড়াতে পারেনি, যার অন্যতম একটি বড় কারণ হচ্ছে 2020 সালে করোনা মহামারী। ফলশ্রুতিতে বাংলাদেশে মাহিন্দ্রার এক্সপ্যানশন প্ল্যান ভেস্তে যায় এবং 4 বছরেও মাহিন্দ্রার এই সাবসিডিয়ারিটি দেশে তাদের অফিসিয়াল কার্যক্রম শুরু করতে পারেনি। এদিকে মাহিন্দ্রার সাবসিডিয়ারিটি অফিসিয়ালি কার্যক্রম শুরু করতে না পারলেও বাংলাদেশে মাহিন্দ্রার পণ্যগুলোর ডিস্ট্রিবিউটর র্যাঙ্কস মোটরস, র্যাঙ্কন অটোস এবং কর্ণফুলি গ্রুপ তাদের নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। চলমান গ্লোবাল ইকোনমিক ক্রাইসিসে বর্তমানে বাংলাদেশের বাজারে পূর্বের এক্সপ্যানশন প্ল্যান মাহিন্দ্রার স্ট্র্যাটেজিক এক্সপ্যানশন প্ল্যানের সাথে আর অ্যালাইন্ড না থাকায় কোম্পানিটি বাংলাদেশে মাহিন্দ্রা বাংলাদেশ প্রাইভেট লিমিটেড নামের সাবসিডিয়ারিটিকে 2023 সালের মার্চ মাসে পুরোপুরিভাবে গুটিয়ে নেয়। তবে সাবসিডিয়ারিটি গুটিয়ে নিল র্যাঙ্কস মোটরস, র্যাঙ্কন অটোস এবং কর্ণফুলি গ্রুপ পূর্বের মতোই বাংলাদেশে মাহিন্দ্রার পণ্যগুলো বিক্রি ও সকল ধরনের প্রমোশনাল কার্যক্রম চালিয়ে যাবে। অর্থাৎ মাহিন্দ্রা আদতে বাংলাদেশ ছেড়ে যায়নি, বরং বাংলাদেশে তাদের পূর্বের এক্সপ্যানশন প্ল্যান থেকে সরে এসেছে। কিন্তু কেন বাংলাদেশে তাদের এক্সপ্যানশন প্ল্যান থেকে সরে আসার সিদ্ধান্ত নিল মাহিন্দ্রা? বাংলাদেশে মাহিন্দ্রার যাত্রা শুরু হয় 1994 সালে ট্রাক্টর ইম্পোর্ট করার মাধ্যমে। 1990-এর আগ পর্যন্ত মাহিন্দ্রা মূলত ট্রাক্টরের জন্যই বেশি পরিচিত ছিল। ভারতে মাহিন্দ্রার ট্রাক্টরগুলো ছিল জনপ্রিয়তার সবার শীর্ষে। প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের চাষাবাদের ধরনে ভারতের সাথে মিল থাকায় মাহিন্দ্রা বাংলাদেশেও তাদের বিজনেস এক্সপ্যান্ড করে। যদিও প্রতিষ্ঠানটি বাংলাদেশে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি। বাংলাদেশের কৃষিকাজে মেশিনারিজের ব্যবহার এখনও বেশ সীমিত, কেননা বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের বেশিরভাগ কৃষকেরই জমির আয়তন ছোট। আবার ট্রাক্টরের দাম বাংলাদেশের বেশিরভাগ প্রান্তিক পর্যায়ের কৃষকের জন্যই অ্যাফোর্ডেবল না। তবে কৃষিকাজ ছাড়াও কৃষিপণ্য পরিবহন এবং ইট, বালু, মাটি পরিবহনের মতো কাজেও দেশের ট্রাক্টরের প্রচুর ব্যবহার হচ্ছে।
দেশের গ্রোয়িং ট্রাক্টর মার্কেটে এসআই মোটরসের সোনালিকা ট্রাক্টর ডমিনেট করছে। এসআই মোটরস ছাড়াও টাফে, এইচআর এবং মাহিন্দ্রা ট্রাক্টরও বাংলাদেশে বিক্রি হচ্ছে। র্যাঙ্কন মোটরসের একটি তথ্যসূত্রে রাজশাহী ও রংপুর বিভাগে বছরে প্রায় 500 থেকে 600টি মাহিন্দ্রা ট্রাক্টর বিক্রি হয়, যেখানে দেশে বছরে প্রায় 8 থেকে 10 হাজার ট্রাক্টর বিক্রি হয়ে থাকে। অর্থাৎ বাংলাদেশের ট্রাক্টর মার্কেটে সোনালিকা, টাফে এবং এইচআরের ট্রাক্টরগুলোই বেশি বিক্রি হচ্ছে। মার্কেটে এসব ব্র্যান্ডের আধিপত্যের কারণে মাহিন্দ্রা কখনোই নিজেদের অবস্থান তেমন শক্ত করতে পারেনি। ট্রাক্টরের মতো একই অবস্থা লক্ষ্য করা যায় পিক আপ ও ট্রাক সেগমেন্টেও। বাংলাদেশের পিক আপ ও ট্রাক মার্কেটে ইতিমধ্যেই ভারতের স্বনামধন্য ব্র্যান্ড টাটা মোটরসের ভেহিকেলগুলো বেশি জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে। বাংলাদেশের বাজারে টাটা ছোট সাইজের পিক আপ থেকে শুরু করে বিভিন্ন মডেল ও ক্যাপাসিটির ট্রাক বিক্রি করছে এবং টাটার কমার্শিয়াল ভেহিকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর নিলয় নিটল গ্রুপের মার্কেট শেয়ার 31%। তবে এসব মডেলের মধ্যে টাটা এইস ও ইন্ট্রা মডেল দুটি বেশ জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে। টাটা ছাড়াও এই সেগমেন্টটিতে ভারতীয় ব্র্যান্ড অশোক লেল্যান্ড এবং আইচারের স্ট্রং মার্কেট প্রেজেন্স রয়েছে। ভারতীয় ব্র্যান্ডগুলো ছাড়া এসআই মোটরস ফোটন, এনার্জি প্যাক, জ্যাকের মতো চাইনিজ ব্র্যান্ডের লাইট ডিউটি ট্রাক, ভ্যান ও পিক আপ এবং মিডিয়াম ও হেভি ডিউটি ট্রাক বাংলাদেশে ডিস্ট্রিবিউট করছে। এছাড়া একটা সময় বাংলাদেশের কমার্শিয়াল ভেহিকেল মার্কেটে ডমিনেট করা জাপানিজ ব্র্যান্ডের মধ্যে ইসুজু ও মিৎসুবিশির কমার্শিয়াল ভেহিকেলও দেশে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। যদিও মিৎসুবিশি, ইসুজু এবং ইউএস ব্র্যান্ড ফোর্ডের কমার্শিয়াল ভেহিকেলগুলো মূলত সরকারি বিভিন্ন প্রজেক্টে বেশি ব্যবহার করা হয়। অন্যদিকে বাংলাদেশের রাঙামাটি ও বান্দরবানের মতো জেলাগুলোতে মাহিন্দ্রার কমার্শিয়াল ভেহিকেলগুলোই বেশি দেখা যায়। এছাড়া আকিজ মোটরসও দেশের লাইট ও হেভি ডিউটি কমার্শিয়াল ভেহিকেল বিক্রি করছে। বাংলাদেশের লাইট, মিডিয়াম ও হেভি ডিউটি ট্রাক মার্কেট পর্যালোচনা করলে দেখা যায় যে দেশের কমার্শিয়াল ভেহিকেল সেগমেন্টটি বেশ স্যাচুরেটেড। এরকম একটি স্যাচুরেটেড মার্কেটে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পেতে টাটা, অশোক লেল্যান্ড, এইচআর, জ্যাক, ফোটনের মতো ব্র্যান্ডগুলো দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জয়েন্ট ভেঞ্চারে বিভিন্ন রেঞ্জের ভেহিকেল অ্যাসেম্বলি করছে। কিন্তু দেশে প্রায় 30 বছর ধরে নিজেদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা সত্ত্বেও মাহিন্দ্রা নিজস্ব অ্যাসেম্বলি প্ল্যান্ট গড়ে তুলতে পারেনি, যার কারণে দেশে অ্যাসেম্বলি করা ব্র্যান্ডগুলো যেসব সুবিধা পাচ্ছে তা মাহিন্দ্রা পাচ্ছে না বিধায় অন্যদের মতো প্রাইসিং অ্যাডভান্টেজও পাচ্ছে না এবং ইন্টেন্স কম্পিটিশনের সামনে নিজেদের মার্কেট শেয়ারও বাড়াতে পারছে না। ট্রাকের মতো একই অবস্থা সিএনজির ক্ষেত্রেও লক্ষ্য করা যায়। বাংলাদেশে পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে সিএনজি বেশ জনপ্রিয়, কিন্তু এখানেও বাজাজ এবং টিভিএসের মতো ব্র্যান্ডগুলোই আধিপত্য করছে। এদের মধ্যে ইতিমধ্যে বাজাজ রানার অটোমোবাইলসের সাথে জয়েন্ট ভেঞ্চারে ময়মনসিংহে সিএনজি ম্যানুফ্যাকচার করছে। এছাড়া টিভিএসও দেশীয় অটোমোবাইল কংগ্লোমারেট নিটল মোটরসের সাথে জয়েন্ট ভেঞ্চারে 300 কোটি টাকা ইনভেস্টমেন্টে বগুড়ায় থ্রি হুইলার ম্যানুফ্যাকচার শুরু করতে যাচ্ছে। বাংলাদেশের পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে সিএনজি বেশ জনপ্রিয় হলেও আয়তনে ছোট দেশ হিসেবে মার্কেটটি তুলনামূলক ছোটই। আর এই ছোট মার্কেটে অলরেডি বাজাজ এবং টিভিএস বেশ অনেক বছর ধরে ডমিনেট করছে এবং মার্কেট স্যাচুরেশনের কারণে মাহিন্দ্রা দেশের সিএনজি মার্কেটেও নিজেদের অবস্থান করে নিতে পারেনি। মোটরসাইকেল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং পার্সোনাল ট্রান্সপোর্টেশনে বহুল ব্যবহৃত একটি মাধ্যম। বাংলাদেশের মোটরসাইকেল মার্কেটে ইয়ামাহা লিডিং পজিশন দখল করে আছে এবং হোন্ডা, সুজুকি, হিরো, টিভিএস এবং বাজাজের মতো ব্র্যান্ডগুলো বিভিন্ন সেগমেন্টের মোটরসাইকেল ও স্কুটার অফার করছে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি দেশের সর্বোচ্চ 165 সিসি পর্যন্ত মোটরসাইকেলের পারমিট দিয়ে থাকে। হায়ার সিসি সেগমেন্টে ইয়ামাহা, সুজুকি, হোন্ডা, মিড রেঞ্জ এবং লোয়ার সেগমেন্টের বাইকের ক্ষেত্রে জাপানিজ হোন্ডার পাশাপাশি হিরো, বাজাজ, টিভিএসের মতো ব্র্যান্ড মার্কেটে ডমিনেট করছে। মাহিন্দ্রা মূলত লোয়ার ও মিড রেঞ্জে বাইক ও স্কুটার অফার করলেও ব্র্যান্ডটি ভারতের টু হুইলার মার্কেটেও তেমন সাড়া না পাওয়াতে 2017 সালের দিকে লোয়ার সেগমেন্টের মোটরসাইকেল ম্যানুফ্যাকচার করা থেকে সরে আসে। মাহিন্দ্রা বর্তমানে হায়ার টায়ার বা 200 থেকে 350 সিসির মোটরসাইকেল ম্যানুফ্যাকচারিংয়ে বেশি ফোকাস করছে, যা বাংলাদেশের মার্কেটের জন্য ভায়াবল না, কেননা রোড পারমিটের অভাবে মাহিন্দ্রা তাদের এই নতুন গাড়িগুলো বাংলাদেশে লঞ্চই করতে পারবে না। এছাড়া মোটরসাইকেল বা টু হুইলার মার্কেটেও মাহিন্দ্রাকে ট্রাকের মতোই বড় ধরনের কম্পিটিশন ফেস করতে হবে, কারণ জাপানিজ ব্র্যান্ড হোন্ডা, ইয়ামাহা, সুজুকি থেকে শুরু করে ভারতীয় হিরো, টিভিএস, বাজাজ এবং দেশীয় রানার প্রত্যেকটি ব্র্যান্ডই বাংলাদেশে বাইক অ্যাসেম্বলি অথবা ম্যানুফ্যাকচার করছে। ইনফ্যাক্ট বাংলাদেশের বাজারে 96% মোটরসাইকেলই দেশেই অ্যাসেম্বলি কিংবা ম্যানুফ্যাকচার করা হয়। মোটরসাইকেলের মতো বাংলাদেশের প্রাইভেট কারের ক্ষেত্রেও কাস্টমারদের মধ্যে জাপানিজ ব্র্যান্ডের গাড়ির প্রতি প্রেফারেন্সই সবচেয়ে বেশি। ইনফ্যাক্ট বাংলাদেশের রাস্তায় যত প্রাইভেট কার দেখা যায় তার 85% জেডিএম গাড়ি। যদিও বর্তমানে জাপানিজ টয়োটা, হোন্ডা, নিসান, মিৎসুবিশির পাশাপাশি কোরিয়ান ব্র্যান্ড হোন্ডা ও কিয়া, ইউরোপিয়ান ব্র্যান্ড অডি, মার্সিডিজ, বিএমডব্লিউ এবং চাইনিজ ব্র্যান্ড এমজি, হাভাল ও ডিএফএসকের গাড়িগুলো বাংলাদেশের রাস্তায় দেখা যায়, বাংলাদেশের ক্রেতারা গাড়ি কেনার ক্ষেত্রে ইন্ডিয়ান কাস্টমারদের মতো প্রাইস সেন্সিটিভ নন। বরং বাংলাদেশের কাস্টমাররা স্ট্রং বিল্ড কোয়ালিটি এবং রিলায়েবল ড্রাইভিং এক্সপিরিয়েন্স প্রিফার করে, আর এজন্যই বাংলাদেশি কাস্টমাররা মূলত জাপানিজ ব্র্যান্ডের গাড়ি প্রিফার করে। এছাড়া ইউরোপিয়ান ব্র্যান্ড নিয়েও গাড়ি বিক্রি হলেও সংখ্যাটা এখনও তেমন বড় না। বাংলাদেশের বাজারে ভারতীয় অটো ম্যানুফ্যাকচারার টাটা মোটরস দীর্ঘদিন থেকে গাড়ি বিক্রির চেষ্টা করলেও তেমন সফল হতে পারেনি। টাটার গাড়িগুলোর লোয়ার বিল্ড কোয়ালিটি এবং অন্যান্য ইস্যু এর অন্যতম কারণ। অন্যদিকে মাহিন্দ্রাকে বাংলাদেশের বেশিরভাগ মানুষই একটি ট্রাক্টর কোম্পানি হিসেবে চিনে, তাই বাংলাদেশের কাস্টমারদের মধ্যে মাহিন্দ্রা ব্র্যান্ডের গাড়ি নিয়েও তেমন আগ্রহ দেখা যায় না। এছাড়া দেশে জাপানিজ ব্র্যান্ডের গাড়ির এ ধরনের আধিপত্যে মাহিন্দ্রা বাংলাদেশে তাদের গাড়িগুলোর ডিস্ট্রিবিউশনে কখনো সেভাবে গুরুত্ব দেয়নি।
অন্যদিকে গাড়ির ক্ষেত্রেও দেশে মিৎসুবিশি, প্রোটন, ফোটন এবং হুন্ডাইয়ের গাড়ি অলরেডি অ্যাসেম্বলি শুরু হয়েছে। ইনফ্যাক্ট 2017 সালে প্রগতি মোটরস 36টি মাহিন্দ্রা স্কর্পিও এসইভি অ্যাসেম্বলিও করেছিল, কিন্তু দেশের মার্কেটে জাপানিজ ব্র্যান্ডের ওভারঅল জনপ্রিয়তার কারণে মাহিন্দ্রা সেভাবে ভালো করতে পারেনি। মাহিন্দ্রা মূলত ট্রাক্টর, লাইট ও হেভি কমার্শিয়াল ভেহিকল থেকে শুরু করে সিএনজি, টু হুইলার এবং প্যাসেঞ্জার ভেহিকল সেগমেন্টগুলোতে বিজনেস অপারেট করছে। বাংলাদেশে প্রায় 30 বছর ধরে ব্র্যান্ডটি ইম্পোর্টের মাধ্যমে লোকাল চাহিদা মিটিয়ে গেল। অন্যান্য ব্র্যান্ড যেখানে নিজস্ব অ্যাসেম্বলি অথবা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করে বিজনেস এক্সপ্যান্ড করেছে, মাহিন্দ্রা সে ধরনের এক্সপ্যানশন করতে বেশ দেরি করে ফেলেছে, যার কারণে মাহিন্দ্রা বাংলাদেশের মার্কেটে অন্যান্য ব্র্যান্ডের সাথে আধিপত্য এবং কম্পিটিশনে নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে না পেরে বাংলাদেশে তাদের এক্সপ্যানশন প্ল্যান থেকে সরে এসেছে।